সিলেটের স্মার্ট ভিলেজ বাগির ঘাটে প্রতিষ্ঠিত উচ্চ বিদ্যালয়কে কলেজে উন্নীত করায় লন্ডনে এক আনন্দ সভা অনুষ্ঠিত হয়েছে সভাটি বাগির ভিলেজ ট্রাস্ট ইউকের পক্ষ থেকে উদ্যোক্তা ও অনুপ্রেরণাকারীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে এ সভা অনুষ্ঠিত হয় বিস্তারিত দেখুন আমাদের চিফ রিপোর্টার চৌধুরী মুরাদের রিপোর্টে সিলেটের গোলাপগঞ্জ উপজেলার স্মার্ট ভিলেজ বাগিরঘাটে প্রতিষ্ঠিত উচ্চ বিদ্যালয়কে কলেজে রূপান্তর করায় বাগিরঘাট ভিলেজ ট্রাস্ট ইউকের পক্ষ থেকে এর উদ্যোক্তা ও অনুপ্রেরণাকারীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে লন্ডনে এক আনন্দ সভা অনুষ্ঠিত হয়েছে আমাদের কুশিয়ারা অঞ্চলের যে বাগিরঘাট হাই স্কুল এখন কলেজ হয়েছে তাই আমরা খুবই গর্বিত সামনে দিয়ে হয়তো এই কলেজ বিশ্ববিদ্যালয়ে পরিণত হব আমরা এই প্রত্যাশা রাখি আই সাপোর্ট দিস বিকজ আই বিলিভ দ্যাট বাকিরঘাট হাই স্কুল নিডস টু প্রোগ্রেস অ্যান্ড দ্য স্টুডেন্ট হুউল বি কামিং স্টার্টিং দিস কলেজ উইল বি সাপোর্টেড বাই পিপুল ফ্রম ইউকে আমি খুবই খুশি বাকির ঘাট কলেজ রেকগনিশন পার্টি তাইয়া আমরা দোয়া করি আরো উত্তরোত্তর উন্নতি হইতো কলেজ বিশ্ববিদ্যালয় হইত গেল মঙ্গলবার পূর্ব লন্ডনের হার্কনেস হাউসে কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত এ সভায় কেক কেটে উদ্যোক্তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন ট্রাস্টের নেত্রী বৃন্দ আমি ধন্যবাদ জানাই যারা বাইরগার্ড স্কুল রে কলেজ হিসাবে স্বীকৃতি করার লাগে কাজ করছেন তার সবাই ধন্যবাদ অনেক খুশি আমাদের হাই স্কুল কলেজে রূপান্তরিত হয় আমি আশা করি আমাদের এই কলেজটি আগামীতে বিশ্ববিদ্যালয়ে পরিণত হইত এই উচ্চ বিদ্যালয় কলেজ স্বীকৃতি উপলক্ষে যে উদযাপন এই অনুষ্ঠানে আমি আজকে আসতে পেরে আমি গৌরবোধ করছি কারণ আমি এই স্কুলের স্টুডেন্ট ছিলাম স্কুল আজকে কলেজে রূপান্তরিত হয়েছে আমি থ্যাংক ইউ জানাই আর বাকি ট্রাস্টে একটা সুন্দর আয়োজন করা লাগিয়া যে আজকে আমরা কলেজিয়েট হয়েছে হাই স্কুল এটা উদযাপন করা ভবিষ্যৎ জেলা কলেজ সুন্দরভাবে পরিচালিত হয় আমি ওরা এলাকার সবরে আহ্বান করবো আগে আইবা লাগে এসবায় বাগিরঘাট বিলিজ ট্রাস্ট ইউকের নেতৃবৃন্দ উচ্চ বিদ্যালয়টিকে কলেজে পরিণত করায় অভিজ্ঞ শিক্ষকদের পাঠদানে স্থানীয় শিক্ষার্থীদের উচ্চশিক্ষা আরও প্রসারিত হবে জানিয়ে প্রতিষ্ঠানটির সকল সহযোগিতা সহ সামর্থ্যহীন শিক্ষার্থীদের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন এ আনন্দ আনন্দসভা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টাওয়ার হ্যামলেট কাউন্সিলের কাউন্সিলর আহমেদুর খান ফারুক ট্রাস্টের সভাপতি জামালুর রহমান সাধারণ সম্পাদক রুবেল আহমদ সহসভাপতি আব্দুল বাসিত সেলিম কবির আহমদ আনসারি কুষাধ্যক্ষ শাহাবুদ্দিন অর্গানাইজেশন সেক্রেটারি আব্দুল করিম কার্যকরী কমিটির সদস্য জাবের আহমদ মাসুম আহমদ খালেদ মাহমুদ বাগিরঘাট হাইস্কুল ট্রাস্টের সাধারণ সম্পাদক আবুল বাসার ভিলেজ ট্রাস্টের উপদেষ্টা সদস্য মোহাম্মদ মুহিন উদ্দিন ট্রাস্টি হারুন মিয়া হেলাল উদ্দিন শেতাব মিসবা উদ্দিন জাকির আহমদ জাহেদ আহমদ ও আরও অনেকে চৌধুরী মুরাদ আইন টিভি নিউজ লন্ডন